আসসালামু আলাইকুম সবাইকে এনআইইভিএস হোম স্কুলে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি কামরুন নাহার মো, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, বাড়িতে তোমরা নিয়মিত অধ্যয়ন করছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বইয়ের অন্তর্ভুক্ত একটি বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য। আমরা গত ক্লাসে প্রার্থনা কবিতাটি পড়েছিলাম। প্রার্থনা কবিতার বিষয়বস্তু, প্রার্থনা কবিতায় কবি কী বোঝাতে চেয়েছেন সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রার্থনা কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর শিখে নেব। তোমাদের বইয়ের অনুশীলনীতেই এই প্রশ্নগুলো দেওয়া আছে। আমি আমার আজকের আলোচনায় সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব এবং প্রশ্নগুলোর উত্তর সম্পর্কিত আলোচনাটা রাখব। যখন তোমরা ক্লাসটি দেখবে তখন তোমরা অবশ্যই প্রার্থনা কবিতাটি তোমাদের পড়ার টেবিলে বইটা আগে রাখবে এবং কবিতাটি আরও একবার পড়ে নেবে। কবিতাটি আরেকবার পড়লে তোমরা এই কবিতায় কবি কী বলতে চেয়েছেন মূল ভাবটি খুবই ভালো করে বুঝে যাবে। যেহেতু আমরা গত ক্লাসে প্রার্থনা কবিতায় আলোচনা করেছিলাম, সেহেতু আশা করি তোমরা কবিতাটির মূলভাব সম্পর্কে জানো। আমি আবারও কিছুটা সংক্ষেপে সেটা বলে নেওয়ার চেষ্টা করছি। প্রার্থনা কবিতায় কবি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে সৃষ্টিকর্তা তার সুন্দর সৃষ্টি দিয়ে কিভাবে আমাদের জীবনকে আরও সুন্দর, আরও স্বাচ্ছন্দ্য করে তুলেছেন। স্রষ্টার এইসব সৃষ্টির কারণে আমাদের জীবনযাপন হয়ে উঠছে সহজ। সৃষ্টিকর্তা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন দিয়ে আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তুলেছেন। পাখির কণ্ঠে তিনি গান দিয়েছেন, পাখির গান শুনে আমরা আমাদের দিন শুরু করি। একটি সুন্দর সতেজতা বোধ দিয়ে আমরা আমাদের দিনের সমস্ত কাজ পরিচালনা করি। স্রষ্টার এই সমস্ত সৃষ্টির প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। সেগুলোর জন্য আমাদের সৃষ্টিকর্তার দরবারে ইবাদত করতে হবে। প্রার্থনা কবিতাটিতেই কবি আমাদেরকে স্রষ্টার প্রতি আনুগত্য প্রকাশের সেই দিকটি মনে করিয়ে দিতে চেয়েছেন। এসো আমরা আজকে প্রার্থনা কবিতার কিছু প্রশ্ন উত্তর এবার শিখে নিই। প্রথমে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর রেখেছি এবং এরপরে আরেকটি রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন হিসেবে তোমরা যা লিখে থাকো সেরকম একটি প্রশ্ন এবং তার উত্তর লিখে রেখেছি। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যেটি আসছে সেটি হচ্ছে, সুন্দর ধরণী কে দান করেছেন? আমি আবারও বলছি, সুন্দর ধরণী কে দান করেছেন? আমরা কবিতার মধ্যে পড়েছিলাম যে রহিম রহমান আল্লাহ সুন্দর এ ধরণী দান করেছেন। আমি উত্তরটি আবারও বলছি, রহিম রহমান আল্লাহ সুন্দর এ ধরণী দান করেছেন। এরপরের প্রশ্নটি হচ্ছে, আমাদের কাছে কারা আপনজন? উত্তর, মাতা পিতা, ভাই বোন ও স্বজন, এরা আমাদের কাছে আপনজন। আমরা কেমন পথে চলতে চাই? উত্তর, আমরা সরল সহজ সৎ পথে চলতে চাই। চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আরও একবার পড়ছি। সুন্দর ধরণী কে দান করেছেন? উত্তর, রহিম রহমান আল্লাহ সুন্দর এ ধরণী দান করেছেন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের কাছে কারা আপনজন? উত্তর, মাতা পিতা, ভাই বোন ও স্বজন, এরা আমাদের কাছে আপনজন। তৃতীয় প্রশ্ন, আমরা কেমন পথে চলতে চাই? আমরা সরল সহজ সৎ পথে চলতে চাই। শিক্ষার্থীরা, তোমরা কবিতার মধ্যে এই লাইনগুলোর সাথে মিল রেখে তোমরা কবিতার লাইনগুলো পেয়েছিলে। যেমন, মাতা পিতা, ভাই বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন, এটা কবিতার একটা লাইন ছিল। আমরা সেখান থেকেই উত্তরগুলো লিখেছি। এর পরে যে প্রশ্নটি আছে এটি একটি বড় প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। সে প্রশ্নটি হচ্ছে, কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন? তাহলে আমরা যখন উত্তর লিখব তখন প্রথমে আমরা প্রথম প্রশ্নটুকুর উত্তর লিখব, অর্থাৎ কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, প্রথমে আমরা এটুকুর উত্তর করব। এবং এরপরে কেন, অর্থাৎ কবি
কেন তাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন তার উত্তরটুকু লিখব। তাহলে প্রথমে আমরা উত্তরটি লিখছি, প্রার্থনা কবিতায় কবি স্রষ্টাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন। এবারে আমরা লিখব যে কেন তিনি স্রষ্টাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন। স্রষ্টা অনেক সুন্দর করে আমাদের জন্য এ ধরনই সৃষ্টি করেছেন, আমাদের প্রাণে দিয়েছেন মায়া মমতা ভালোবাসা, তাই তাকে যেন আমরা না ভুলে যাই, এখানে সে কথাই বলা হয়েছে। আমরা আরও একবার প্রশ্ন এবং উত্তরটি পড়ে নেব। কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন? উত্তর, প্রার্থনা কবিতায় কবি স্রষ্টাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, স্রষ্টা অনেক সুন্দর করে আমাদের জন্য এ ধরনই সৃষ্টি করেছেন, আমাদের প্রাণে দিয়েছেন মায়া মমতা ভালোবাসা, তাই তাকে যেন আমরা না ভুলে যাই, এখানে সে কথাই বলা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য রাখবে, যখন তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তর লিখবে তখন যদি এভাবে সংযুক্ত প্রশ্ন থাকে, অর্থাৎ একটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন উত্তর চাওয়া হয়, যেমন এখানে প্রথমে চাওয়া হয়েছে কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, আমি প্রথমে সেটুকুর উত্তর লিখেছি এবং তারপরে আরেকটি প্যারা করে এরপরে কেন না ভুলে যেতে বলেছেন তার উত্তরটুকু লিখেছি। তোমরা এভাবে একটি প্যারা করে এই সংযুক্ত প্রশ্নগুলোর উত্তর লিখবে, তাতে করে শিক্ষকের জন্য কবিতার প্রশ্নে যে উত্তরটি চাওয়া হয়েছে সেটি নির্দিষ্ট থাকে এবং তোমাদের নিজেদের পক্ষেও তার উত্তর সুন্দর করে গুছিয়ে দেওয়া সম্ভব হয়। এ ছিল আমাদের আজকের প্রার্থনা কবিতার প্রশ্ন সংক্ষিপ্ত এবং কিছু রচনামূলক একটি প্রশ্নের আলোচনা। আশা করি তোমরা প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো প্রশ্ন তার উত্তর না বুঝতে পারো বা বাসায় অধ্যয়ন করার সময়, তখন তোমরা সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করে তার সমাধান করতে পারো। তোমরা অবশ্যই বাড়িতে প্রার্থনা কবিতাটি আরও ভালো করে পড়বে, এর মূলভাব বোঝার চেষ্টা করবে এবং সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো শিখে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাবা মায়ের কথা মেনে চলবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।